অভিভাবকদের মধ্যে সবচেয়ে বড় অভিভাবক হচ্ছে রাষ্ট্র অভিভাবক যিনি তাকে আল্লাহ কাজ এখন আপনার ছেলেকে বালিশ কথা নিয়ে স্কুলে যেতে হবে এই যদি হুকুম হয় তাহলে সে পাগল ছাড়া কোথাও যাবে সেখানে অথচ সেগুলো করতে হবে বাধ্য করা হচ্ছে এখন অভিভাবকরা কালকে ছবি দিয়েছে পত্রিকায় ঢাকায় মিছিল শুরু করে দিয়েছে যে আমাদের আগে যা শিক্ষাবস্থা ছিল সেটাই ভালো ছিল এসব নতুন প্রাপ বাধ্য মুসলমানের শিক্ষা হবে তার পরিবার থেকে শুরু হবে মনে রাখবেন উত্তম পরিবার না হলে উত্তম সন্তান হয় না সন্তান প্রতিপালনে অভিভাবকদের দায়িত্ব কর্তব্য কি হবে এই বিষয়ে আল্লাহ বলছেন ইয়া না মনে কৌ হে ঈমানদারগণ তোমরা বাঁচো নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবারকে বাঁচাও ঝান নামের আগুন থেকে আজকে যা চলছে শিক্ষা ব্যবস্থার নামে ঝাহ নামে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে প্রথম কাজ হবে আপনাকে ইমানে মুফাসাল ইমানে মজমাল শেখানো দ্বিতীয় দায়িত্ব হবে আমাদের সালাদ শেখানো আল্লাহর সঙ্গে পরিচয় করানো তাদের উত্তম শিক্ষা দান করা আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমান আর-রহিম ইয়া حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها غلاظ شداد لا يعصون الله ما أمرهم

আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না আমরা প্রত্যেকেই এখন বিজ্ঞ হয়েছি কিন্তু শুরুতে ছিলাম অজ্ঞ এই অজ্ঞকে বিজ্ঞ করতে গিয়ে এর মধ্যে দুটি ধারা আছে এটা আল্লাহ প্রদত্ত ধারা যে পদকালে গেলে মানুষ আল্লাহর বান্দা হিসেবে নিজেকে মনে করে আর টাতে শয়তানি ধারা যে পথে গেলে মানুষ আল্লাহ থেকে বিচ্ছুতেই জাহান্ন দাঁড়িয়ে যায় এই ধারা বোঝা বাচ্চাদের দায়িত্ব নয় এটা বোঝার দায়িত্ব অভিভাবকদের কারণ বাচ্চারা ভালো মন্দ বোঝে না অভিভাবকরা যেখানে তাদেরকে পড়ায় যে প্রতিষ্ঠানে নিয়ে যায় তারা সেখানে চলে যায় সেটাই তাদের সবচেয়ে ভালো জায়গা বলে তারা মনে করে এই জন্য আল্লাহ এখানে দায়িত্ব দিচ্ছেন আমাদেরকে অভিভাবকদেরকে তোমরা নিজেদেরকে তোমাদের পরিবারকে আগুন থেকে বাঁচাও অভিভাবকদের বলা হচ্ছে আজকে মূলত অভিভাবকদের উদ্দেশ্যে কথা বলব গত কালকের পত্রিকার যে রিপোর্টটা আসছে আপনাদের শুনিয়ে দিলেই আপনি বুঝতে পারবেন নতুন যে কারিকুলাম আসছে আমাদের দেশে স্কুল ব্যাগে বইয়ের পরিবর্তে নানা উপকরণ ভর্তি করা যেমন কাগজ রঙিন পেনসিল মার্কারি পেন আর্ট পেপার খেলার উপকরণ ব্যাট বল র্যাকেট রশি নেট মাটি চারা পাত্র ফার্স্ট এইড বক্স মশারি বিছানার চাদর বালিশ ইত্যাদি এইভাবে টোটাল হিসাব দিয়েছে ছিয়াশি রকম নিয়ে ব্যাগ ভরে নিয়ে যেতে হবে বই নাই খুবই কম বই আছে এসব উপকরণ দিয়ে ভরে নেওয়া হচ্ছে একদিন আপনাকে বলছিলাম কোনো যে কীভাবে ড্রিম ভাসতে হয় ওটা শেখানো হচ্ছে ক্লাসে কৃষি শিক্ষার জন্য কীভাবে গাছের চারা লাগাতে হয় বাড়ি থেকে মাটিও নিয়ে যেতে হবে চারাও নিয়ে যেতে হবে টবও নিয়ে যেতে হবে কিভাবে সুয হয় মশার কামড় থেকে বাঁচতে হবে সেজন্য মশারি নিয়ে যেতে হবে পরিচ্ছন্নতা শেখানোর জন্য তাকে সেখানে বেডশিট নিয়ে যেতে হবে এইগুলো শেখানোর কারণকে আমি আপনি জিজ্ঞেস করলাম এক ভাই শিক্ষক তিনি কামিল মা প্রিন্সিপাল তো স্যার এখন তো বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ তাই ছেলেদের এবং মেয়েদের কোনো লিঙ্গ বৈষম্য নাই সবাইকে সবই শিখতে হবে মেয়েরা ডিম ভাজবে ছেলেরা খাবে তো হবে না ছেলেকেও ডিম ভাজতে হবে মেয়েকেও ডিম ভাজতে ছেলেরা ডিম ভাজা বুঝে না তুই ক্লাসে শেখানো হবে কতগুলো শুনতে খুব ভালো লাগলো আপনাদের এই রকম উপকরণ সংগ্রহ করা এটা ধনী পরিবার সে এখনো গরিব পরিবার কি পারবে অথচ বলা হচ্ছে সার্বজনীন শিক্ষা এটা কি সার্বজনীন এটা শুধু ধনীদের শিক্ষা আর এইসব ফালতু শিক্ষা কেন হবে ছোট্ট দুটো বাচ্চা ছেড়ে দেন যমজ বাচ্চা ছেলে আর মেয়ে মেয়ে দেখবেন বালিশ কোলে নিয়ে দৌড়াবে হ্যাঁ বাবু বাবু করে চুমু খাবে কোলে নেবে কত কি করবে ওর চিন্তাধারা হয় বাবু নিয়ে খেলনা নিয়ে আর ছেলে ও দাবি বেড়াবে সারা বাড়ি কিসের বাবু খেলনা ও যদি একটা বাস টাস নামবে সেটা চালাবে গাড়ি চালাবে কিন্তু ওই বালিশ নিয়ে চুমুক খাওয়া কাজ ছেলের নয় এটা প্রকৃতিগতভাবে আল্লাপা কাজের পার্থক্য করে দিয়েছেন এটাকে যদি কেউ অস্বীকার করে মনে সে মানুষই নেয় অথচ এই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে যত বক্তব্য আসেন নেতাদের এরা যে কোন জাতের নেতা আল্লাহ ভালো জানে বাড়ি গিয়ে যদি বউ রান্না করার সময় একটু লবণ বেশি দেয় অমনি থাপ্পড় লাগাই দেয় তুই বেটা নিজে রান্না কর তা তো করবি না দূর অতীতে এই ঢাকার ঘটনা স্বামী স্ত্রী দুজনে চাকরি করে একজন লেকচারার আর একজন কোন এনজিও চাকরি করে ছেলেকে রেখে গিয়েছে বাড়িতে আর টিভি চালু করে দিয়ে গেছে ইতিমধ্যে টিভিতে ভারতীয় সিরিয়াল চলছিল সেখানে একটা ফাঁসির দৃশ্য দেখানো হয়েছে কোনো কাজ না পেয়ে মায়ের অন্য গলায় দিয়ে ঝুলে পড়ছে আর খুলতে পারে না ছটপট করতে করতে শেষ দূর হলে বাড়ি চলে আসে বাপ মা দরজা ধাক্কা ধাক্কা খোলে না শেষকালে ভেঙেছুরি ঢুকে ধাক্কা ছেলে ঝুলতেছে আর তখনও টিভি চালু আছে এটা কয়েক বছর আগের ঘটনায় পত্রিকা হয়েছিল আমাদের ঢাকার ঘটনা এটা বাপমা উভয়কেই চাকরি করার ফলাফল হচ্ছে এটা বাসায় সন্তানের দায়িত্ব কাকে দিয়ে গেছেন আপনি যদি সন্তানের দায়িত্ব নেওয়ার বিশ্বস্ত থাকে তাহলে সম্ভব দাদি থাকে নানি থাকে না এরকম কোনো একটা দায়িত্বশীল ব্যক্তি ঘরে থাকলে তাহলে আপনি বাচ্চাটিকে বাইরে যেতে পারেন যদি না থাকে ফলে পুরো ইসলামী পরিবার ব্যবস্থাটি ভেঙে ধ্বংস হয়ে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে এগুলি করা হচ্ছে সবাই আমরা বলি যে বাংলাদেশের যত প্রধান প্রধান বিভাগ সরকারের সেই সমস্ত কী পোস্টে বসে আছে ভারতীয় র মানে কি বোঝেন তো ভারতীয় গোন্দে সমস্ত যারা গুপ্তচর তাদের চেহারা দেখা যায় না কলকাতা কলকাতায় সব কি পোস্টে বসে আছে ওরাই যাতে বাংলাদেশের এই মুসলমানদের মেধা ধ্বংস হয়ে যায় আজকের পত্রিকা দেখেন কী বিদেশ থেকে চুয়ান্ন পার্সেন্ট লোক ফেরত চলে আসতেছে কারণ তারা কিছুই পারে না কিছুই পারে না বেশি বেশি লেবার শ্রেণীতে থাকছে তো তাদের বেতন কম হচ্ছে বাসায় অনেক বাড়িতে কাজ করলে বেতন বেশি পাবে অথচ লাখ লাখ টাকা ব্যয় তারা চলে গেছে তো যদি এক একশো পার্সেন্টের মধ্যে চুয়ান্ন পার্সেন্ট লোক ফেরত চলে আসে বিদেশ থেকে লোক বিদেশ যায় কেন নেশায় যায় একদল দালাল আছে তার নিয়ে যায় নেওয়ার পরে এখন পাত্তা নেই খবরই পায় না যারা মহিলা যাচ্ছে এই মহিলাদেরকে এখানে মেরফিল দরকার গৃহকর্মীর নাম করে যাচ্ছে এ পর্যন্ত প্রায় উনি বারো লক্ষ মহিলা বিদেশে চাকরি করছে গেছে এরা দেশে ফেললে কোনো সম্মান পায় মানসিক আছে এরা কি করে টাকা কামাই করে কোনো সাক্ষী আছে ঢাকায় চাকরি করলে তো তারা তাদের ইজ্জত বাঁচাতে পারছে না গৃহকর্মী যারা আর বিদেশে যে যে কি করে না করে কেন খবর রাখ এমনকি আমাদের নদ আশপাশে দু একজন মহিলা গেছে এত লোক কেন তোমাদের আগেকার যুগের আল্লাহ রসুল জমানায় কীর্তদাসী ছিল না সিস্টেম কিনতে পাওয়া যেত না এখন যারা বিদেশে যা চাকরি নিয়ে মহিলারা এদেরকে তারা কীর্তদাসী বলেই মনে করে করেন তো টাকা দিয়ে নিয়ে এসছে তুই এমনি এসছে নাকি পাসপোর্ট তাদের হাতে আটকানো থেকে পালানোর কোনো কাজ নেই যাই করবে তাই মেনে নিতে চুপচাপ অসংখ্য ঘটনা পত্রিকা বাজেবাসের সব তো বলা যায় না খালি বলছি আপনাদের কাছে যে এখন আমাদের বাচ্চাদেরকে যে ক্লাস শুরু হোক কদিন পরে কি ধ্বংস করার পলিসি নিচ্ছে আপনারা সবাই জানেন শিক্ষামন্ত্রী একজন মহিলা তাই না ও ওর ওপরে ওটা রেজিস্ট্রি করা আর কোনো মহিলা আর কোনো শিক্ষামন্ত্রী হতেই পারবে না বাংলাদেশে কয়েক বছর ধরে সেই আছে অথচ তিনি আসলে একজন ডাক্তার মানে মেডিকেল ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার অ্যালোপ্যাথি ডাক্তার লেখাপড়া হলো ডাক্তারি আর কাজ হল সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আর দেশ ধ্বংস করার জন্য তিনি হচ্ছেন শিক্ষামন্ত্রী কোনো শিক্ষাবিদকে শিক্ষামন্ত্রী করা হলে তো কিছুটা বলা যেত অথচ তাকেই বানাতে হবে শিক্ষামন্ত্রীর কারণটা কি কারণটা অজ্ঞাত ওটা বুঝতে হবে বলা যাবে না বিদেশের দালালিতে এক্সপার্ট বলি তাকে ওখানে রাখা হয়েছে এখানে প্রধানমন্ত্রীর কিছু করার ক্ষমতা নেই এখন পর্যন্ত আমাদের জগন্নাথটা বন্ধ করার নিতে বলে যাচ্ছে এটাই বাস্তব নয় এই সমস্ত সিএসি রকম উপকরণ নিয়ে তাকে যেতে হবে স্কুলে বাচ্চা যে কিছুই বোঝে না এর বিরুদ্ধে আমাদের লেখা বই এটা পড়বে বাড়িতে সবাই শিক্ষা ব্যবস্থা বিভিন্ন প্রস্তাব আমরা এখানে দিয়েছি লেখনি এবং বক্তব্য এবং সংগঠন তিন দিক দিয়ে আমরা চেষ্টা করছি যা থেকে বাঁচানোর জন্য যান আমাদের সামনে এখন দেখে আসেন মার্কেট এখন দেখে আসেন পরে দেখে আসেন সামনে পরীক্ষা চলছে এখন আমাদের একটা মহিলাদের বসার জায়গা আছে অতিথি কক্ষ ওটাতে কুল হচ্ছে না বাইরে ঘিরে দেওয়া হয়েছে প্যান্ডেল করা হয়েছে যাতে অভিভাবকরা বসতে পারে পরীক্ষা দিয়ে চলে যেতে পারে কারণটা কি আপনারা জানেন আমাদের এই মার্কেট যদি আমরা সরকারকে দিতাম রেজিস্ট্রি করতাম তাহলে রাজশাহীতে সবচেয়ে সেরা মার্কেট এটি হইত টাকা বেশি পাইতাম শিকরি বেতন বেশি পাইত কিন্তু না বিরানব্বই সালে মার্কেট আমরা এখানে প্রতিষ্ঠা করেছি আজ পর্যন্ত আমরা সরকারকে দেয়নি সরকার রেজিস্ট্রেশন মানেই যত বাজে কাজ করার রেজিস্ট্রেশন দেওয়া সরকার যা করবে আমাকে তো মেনে নিতে হবে একশো দশের উপরের প্রতিষ্ঠান হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের আন্ডারে চলছে বাংলাদেশে এখন সব জায়গায় আমরা একটা নিয়ম বলছিলাম এবং আমি বগুড়ায় এক প্রতিষ্ঠানে গিয়ে সবাইকে ডেকে ছাত্র শিক্ষক অভিভাবকদেরকে বলেছিলাম শুনে রাখো তোমাদের প্রতিষ্ঠান আমার নিজের হাতে করা টাকায় মাদ্রাসা মসজিদ সহ আমার করা এর প্রতিষ্ঠাতা আমি শুধু একটা সাড়ে বারোশো মসজিদ মাদ্রাসা এরকম আমার হাতে প্রতিষ্ঠা করা প্রত্যেকটার আমি সভাপতি আমি তোমাদের সামনে অবাদ নিতে চাই আমার মৃত্যুর পরে তোমরা এই মাদ্রাসাকে সরকারকে দিয়ে দেবা মানে আলিয়া করবা সবাই বলছে এটা স্যার আমরা দেব না তোমরা মরো বলো বলে তুমি সরকারের পাশে খেয়েও না কারণ সরকার তাহলে কতগুলো ইসলাম বিরোধী লোক তাদের দ্বারা কালে বাংলাদেশে ইসলামে কোনো কিছু হবে না যদিও দেশে অধিকাংশ মানুষ মুসলমান আর অধিকাংশ মানুষের বিরুদ্ধে কাজ করা হয়ে সরকারের দায়িত্ব মুখে বলে আমার জনগণের প্রতিনিধি জনগণের শত্রু তারা জনগণ যা চা তার বিবে কাজ করে তারকে ইমানদার নাকি ইসলামী শিক্ষা নাই কেন মুসলমান আমাদের ছেলেদের ইসলামী শিক্ষা দেওয়াটাই মুসলমান বড় দায়িত্ব অভিভাবকদের মধ্যে সবচেয়ে বড় অভিভাবক হচ্ছে রাষ্ট্রীয় অভিভাবক যিনি তাকে আল্লাহ কাছে কেব দিতে হবে না এটা ভূমিকা বললাম খালি এখন আপনার ছেলেকে বালিশ কথা নিয়ে স্কুলে যেতে হবে এই যদি হুকুম হয় তাহলে সে পাগল ছাড়া কো যাবে সেখানে অথচ সেগুলো করতে আমাকে বাধ্য করা হচ্ছে এখন অভিভাবকরা কালকে ছবি দিয়েছে পত্রিকায় ঢাকা মিছিল শুরু করে দিয়েছে যে আমাদের আগে যা ব্যবস্থা ছিল সেটাই ভালো ছিল এসব নতুন সব বাধ্য ঠিক বলেনি ছবি ছাড়া কোনো বই নাই ক্লাস ওয়ানে ছয়টা বই ছয়টা বইয়ে আমার বই মধ্যে লিখে দিয়ে মারাজার শিক্র অন্তর বইটা পড়ে দেখবেন পাশে প্রত্যেক কাছে রাখবেন বইটা মারাজা শিক্র অন্তর আলে ছয়টা বইয়ে তিন হাজার তিনশো ছত্রিশটা ছবি আছে তাতে মানুষের ছবি আছে গরুর ছবি আছে মুরগির ছবি আছে বাচ্চারা কি মানুষ তেনে না ওর বাপ্পা কি নাকি মানুষ কি মানুষ তেনার জন্য ছবি আছে একশো খেলে মানুষের ছবি আর যত গরু ছাগল আপদ বেলায় মুরগি হাঁস সব এসে ছবি দিয়ে বই ভরা অথচ সব সময় বাচ্চারা দেখছে আর এগুলো যদি না থাকতো আমরা তো জীবনে ছবি চেয়ারে দেখিনি কখনো না দেখলে দেখার একটা আগ্রহ থাকে তাই না আর দেখার পর কি দেখার আগ্রহ থাকে আমরা কখনো বাঘ দেখি নাই তো চিড়িয়াখানা যেতাম বাঘ দেখার জন্য বাঘ যদি ছবিতে দেখিনি তো আর কি করবো আর এখন তো মোবাইলের ঘরে সব দেখা যাচ্ছে ফলে ছাত্রদের মধ্যে আর কোনো আগ্রহ থাকছে না শিক্ষার্থীরা একেবারে বকলম হয়ে বেরিয়ে আসতেছে একটা বাংলা সঠিক করে তারা লিখতে পারে না বানান রীতিকে ধ্বংস করে দিয়ে দেওয়া হয়েছে আমরা সবাই জানি ইসলামি মিম ইয়াদেরকে না এটা কি ইয়া রশ্মি না ইয়া দীর্ঘ হবে যারা আরবি মূল রুট তো আরবি এটা তাই তো এটা তো বাংলা না আরবিতে মিম মা মারুফ তার টানতেই হবে আপনাকে এই জন্য বাংলা রসইকার আর আছে। দীর্ঘইকার আছে যেটা দীর্ঘ টান ইসলামী আরবি ইত্যাদি ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম দিয়েছে না ময়রশি আরবি বয়সি আরবি ওই ভিসির সঙ্গে আমার দেখা গেছিলো ঢাকা এয়ারপোর্টে আমি ঘৃণায় কথা বলেছি এটা তো কিসের ভিসি লেখ জানিস না নামে কথা বললেন এ কি এর এরা দেশটা ধ্বংস করতে ইচ্ছে করে প্রত্যেকটি একটা মূল রুট আছে বাংলা ভাষায় বাংলা নিজস্ব শব্দ খুব কম আছে এখানে আরবি হিন্দি উর্দু সংস্কৃত ফার্সি নানা ধরনের শব্দ যোগ আছে আমরা যারা বসে আছি আমাদের অধিকাংশ বলা যায় প্রায় সবের নাম তো আরবিতে তাই না ধরুন আপনার নাম আবদুল্লাহ এ ইংরেজিতে লিখবেন আব ড্যাশ আল্লাহ আব্দ আল্লাহ কেন আব্দ আল্লাহ কেন এ কোন বেয়াদুই বানান এগুলো কেন বড় মানে এটা ইংলিশ টার্ম ওটা আইন বানায় শিখ জানেন যত ইংরেজি শব্দ বাংলায় লেখা সব দন্তন্য এটা হবে দন্তন্য হবে আর এই আইন তো বানা লেখে না কি আল্লাহর আইন নাকি আমার যারা ছাত্র আছে মাদ্রাসায় যারা পড়ে আর বি কায়দা হাজারে পড়ে সিফাত বলে একটা কথা আছে অর্থাৎ ধনীত্ব মধ্যন্য আর দন্তন্য নেই বাংলা দন্তন্য যা দাঁতের মধ্যে আসে আর মধ্যন্য যা ঐক্যাকের উপর থেকে আসে শব্দ হয় না এটা এই মধন্য আর দন্তন্য ফারাক বোঝে না বলি পানি আর পানির পার্থক্য বোঝে না পানি মানে দন্তন্য তো আর পানি মানে হাত আসে না ওটা এই মধ্যন্য দন্তন্য কেন ফাঁক হলো যারা ভাষা তৈরি করেছেন বাংলাদেশে সেই পুরনো যুগ আমাদের মুর্বি করে গেছেন তাদের প্রতিটি কাজের মধ্যে একটা একটা দূরদর্শিতা ছিল জ বরকুজ জ অন্তজ্জ তাই না কারণটা কি যে আরবিতে রয়েছে জিম বরকুজ জাল আছে না তো আরবির দিকে খেয়াল করে তারা বাংলাতে এরকম বর্গ বানিয়েছে বর্গ জ বর্গ অন্ত এই হিসাবগুলো সব ভেঙে চুরি দিয়ে এখন শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখন ফলে বানানের কোনো আলাদা স্বাতন্ত্র থাকছে না এজন্য আমাদের এই বইটা খেয়াল রাখবো আমাদের বানান রীতি বলে একটা চ্যাপ্টার আছে। বানান রীতি ইসলামিক ফাউন্ডেশনের এক বানান ইসলামী বাংলা একাডেমির আর এক বানান দুটা সম্পূর্ণ বিপরীত ধর্ম বাংলা একাডেমির বানান সব হলো কলকাতার বানান আর ইসলামিক ফাউন্ডেশন বানান হল বাংলাদেশের বেদাতি বানান পর আর বানান ভারতীয় না না স্বাধীনভাবে আরবি ফার্সি উর্দু মূল শব্দ মূল যেটাও সেদিকে খেয়াল করে আমরা বানান তৈরি করি এই জন্য আমাদের তাহারিকে লেখা বা আমার নিজের লেখা বই যেগুলো আপনারা দেখবেন প্রত্যেকটা বানানের মধ্যে একটা হিসাব আছে এই যে ষড়যন্ত্রগুলো চলছে এগুলো ধরার মতন শিক্ষাবিদ বাংলাদেশ দেখি না আমরা সামনে না এখন পিছনে কি আসেন বলতে পারি না এই বিষয়ে আপনাদেরকে বাধ্য বলতে হচ্ছে কারণ যেহেতু কদিন পরে ছাত্রদেরকে আপনার পাঠাবেন স্কুল কলেজে মানুষ পাঠাবেন না বাধ্য এই বিষয়ে আমাদের কিছু কথা বলতে হচ্ছে সন্তান প্রতিপালনে অভিভাবকদের দায়িত্ব কর্তব্য কি হবে এই বিষয়ে আল্লাহ বলছেন ইয়লা জানা আমন পু হে ইমানদারগণ তোমরা বাঁচো নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবারকে বাঁচাও যার নামের আগুন থেকে আজকে যা চলছে শিক্ষা ব্যবস্থার নামে নিয়ে যাওয়ার হচ্ছে প্রথম দায়িত্ব আমাদের আল্লাহর সঙ্গে পরিচয় করানো সন্তান নিজের হওনি আল্লাহর হয়েছে বহু মুরব্বী আছে আমাদের জানাশোনার বহু ডাক্তার আছে মহিলা ওর মেয়েদের ডাক্তার গল্প শুনি মাঝে মধ্যে তিরিশ বছর আছে একটা বাচ্চার মুখ কাঁদতেছে খালি আল্লাহ তুমি ওটা ছেলে দাও না মেয়ে দাও না একটা প্রতিবন্ধী বাচ্চা দেওয়া তাও দাও আমার কোনো কিছু নাই নেই আপনাদের মধ্যে এ তো জোর করে হবে না আল্লাহ ছাড়া কোনো বান্দার ক্ষমতা নেই বাচ্চা দেওয়ার কোনো ক্ষমতা নেই আর সেই বাচ্চাটা আমি এক করি না বানাবো সেই পুলিশ তারা বই আর ডিম ভাজা শেখাও স্কুল কলেজে গিয়ে প্রথম কাজ হবে আপনাকে ইমানে মুফাসল ই মানে মজমাল শেখানো বলেন আমান বিল্লাহে অ মালা আইকাতিহি অকতুবিহি তাপকি অ রসুল হি অল্লি আখের অলকাদ্রে খায়রি অশাররি আল্লা হে তা আলাহ ইত্যাদি ইমানে অর্থাৎ বিস্তারিত ইমান আমি বিশ্বাস স্থাপন করিলাম আল্লাহর উপরে বিল্লাহে তার ফ্রেস্তা মণ্ডলীর উপরে অমালা আইকাতি অকতুবিঘি তার প্রেরিত কেতাব সময়ের উপরে অর্থাৎ জবুর কোরআন তারপরে রসুলহি তো রসুলগণের উপরে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল এসে দুনিয়াতে শেষ নবী আমদানি মোহাম্মদ রসল্লাহ সাল্লাম এরপরে আল্লাহাম কেয়ামতের হিসাব আমাকে দিতে হবে এইটা আমার বাচ্চা ছোট্ট দেশ জানলো যে আমি দুনিয়া চলছি আমাকে হিসাব দিতে হবে এবারে অল কাদ্রে খি রি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ভালো মন্দের মন্দিরের উপরে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় বান্দার কোনো ক্ষমতা নাই প্রত্যেক বাপে চাই আমার বাংলাদেশের প্রেসিডেন্ট হোক হয় নাকি বলিতে হবে না ও যা তকদির ভান্ধা আছে ও তাই হবেই তার বাইরে যাওয়ার কোনো কায়দা নেই তারপরে ইমানে মজমাল হুয়া বলেন আহমন্ত বিল্লাহে কামাহা বে আসমাইহি আরকানি কত চমৎকার কথা আমি ইমান আল্লাহ আল্লাহর উপরে যেমন তিনি মানে আমরা তো তাকে দেখি নাই আল্লাহকে যদি দেখা যায় না বাচ্চা ছোটদের শিখে নিল যেমন তিনি বেআসমাইহি ও সেফাতিহি তার নাম ও গুণাবলী সহকারে নির্ণব্বী নাম আছে না কায়দার শেষের দিকে প্রত্যেকটা মুখস্থ করতে হবে বাচ্চাদের ও সেফাতহি তার গুণাবলী তিনি সন্তান দাতা তিনি রুজি দাতা তিনি আরোগ্য দাতা এসব একটা সেফাত মানে গুণাবলী ও কাবেল তো জামিয়া আমি কবল করিলাম যাবতীয় মানে যাবতীয় কামহি তার হুকুমসমূহ ও আর কানহি তার ফরজসমূহ একটা বাচ্চা যদি ছোট্ট থেকে একটু শিখে ফেলে মুগস্তুড় ফেলে দেয় আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা আমার সঙ্গে বলল যে খুব ভালো লাগলো কিন্তু আমাদের অনেক মুরব্বী ওটা জানে না ছোট্ট তো পড়ি মুরগি বাচ্চারা এবং মাদ্রাসা আছে বলি এটা এখনো আছে যদি সরকার সব মাদ্রাসা বন্ধ করে দেয় তবে ওই দিন আল্লাহর গজব ডাইরেক্ট নামবে আড্ডারি করবে না এখন মাদ্রাসাগুলো আছে বলি এখন দিনটা টেকি আছে স্কুল কলেজ ইউনিভার্সিটির দিন নাইও মূর্খ তৈরি হচ্ছে খালি এরপর আল্লাহ রসুল কীভাবে করেছেন দেখেন আমাদের নেতাকে রসুল্লা দেখেন তার ট্রেনিং কেমন দিচ্ছেন উনি একদিন যাচ্ছেন গাধার পিঠে পিছনে বসেছেন শাস্ত ভাই আবদুল্লাহ কত ছোট বোঝেন পিছনে বসায় বাচ্চা নাইলে হয় এবার তাকে শেখাচ্ছে ওই সময় কেউ এই শিক্ষা দেয় তোমাদের স্কুল কলেজ নাই ইয়া গোলাম হে বৎস এ ফাজ তুমি আল্লাহর বিধান হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন পাশক্ত সিয়াম ইত্যাদি এগুলো আল্লাহর বিধান না হেফাজ আল্লাহ তাজে ধো তো হাকা তুমি আল্লাহর বিধানসমূহ হেফাজত করো আল্লাহকে তুমি সামনে দেখতে পাবে তুমি যাই বলবে আল্লাহ তে শুনবে আর তুমি আল্লাহর বিধান না মানো আল্লাহ তোমাকে শুনবে না আল্লাহ ফাজ আল্লাহ যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে বিল্লাহ যখন সাহায্য প্রার্থনা করবে তা আল্লাহর কাছে সাহায্য যাবে প্রতিদিন প্রতি ভক্ত সালাত বলি আলম জেনে রাখো আন্নাল উম্মাহ লাউ ইস্তামাত আলা আইন ফাবুকা বিশাইইন লাম ইয়ান ফাউকা ইল্লা বিশাইইন কদ কতাবাহু লাখ লাক সমস্ত উম্মত যদি সমস্ত মানব জাতি যদি তোমার কোনো উপকার করতে চায় তথাপি তারা সামান্যতম উপকার করতে পারবে না অতটুকু বেঁধে যতটুকু আল্লাহ তোমার তকদিরে লিখে রেখেছেন আলাদা তোমার ও আলা ইয়াদর রোগ বেশায়ীন লম্বা রুখকে না কথকাত উল্লা আলাইক যদি সারা পৃথিবীর মানুষ তোমাকে ক্ষতি করতে চায় তারা তোমার কিছুই ক্ষতি করতে পারবে না অটুক বুঝে যটুক আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন মনে রেখে দিও আকলাম ও হাফ ও জাফতে শাফ কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং তকদের পৃষ্ঠা সব শুকিয়ে গেছে এই ছোট্ট বাচ্চা ছেলেকে তিনি শেখালেন কি তখন তো তার বয়সই হয়নি এই আব্বাস আল্লাহ দোয়া পেয়েছিলেন রইসল মুফাসীন হয়েছেন মুফাসদ্দীর মধ্যে তিনি রইসমার নেতা হিসেবে সারা পৃথিবীর মুসলমানদের কাছে সম্মানিত এখানে দুটা জিনিস শেখানো হলো যে সেলের তভিদ শিখলো এবং তকদির শিখলো আর তকদিরটা কি আজল আমল রেজিক সাইদ তোমার আয়ুষকাল কতদিন হবে ওটা আল্লাহ লিখে রেখেছেন তুমি কি করবে দুনিয়াতে ওটাও আল্লাহ লিখে রেখেছেন তোমার রেজিক কটুক হবে ওটাও আল্লাহ লিখে দিয়েছেন তুমি হতভাগা হবা না সৌভাগ্যবান হবা ওটাও আল্লাহ লিখে দিয়েছে এটা বকর বসলি ওঠা দিয়েছে দ্বিতীয় দায়িত্ব হবে আমাদের সালাদ শিখানো আল্লাহ বলছে ও মোর আহা লাগে সলাতে অস্তাবরা লাইহাস আলুকা রিচকান নাহর নাহ জোকোকে বলে তাক পা সুরা তাহা বৃত্রিশায় একশো বত্রিশ তুমি তোমার পরিবারকে নির্দেশ দাও সালাতের এবং তুমি নিজে সালাতে অবিচয়ল থাকো বাবা বলবে আর নিজে সালাত পড়বে না তা হবে না তুমি নিজে এরপরে অবিচল থাকো এই বাবা চলো হাঁটে সালাদপাটি যাও নে এই যে তাগাদা করা এবং নিজে যাওয়া এটা দায়িত্ব আমাদের প্রত্যেক অভিভাবকের মনে রেখে তো আমরা তোমার কাছে রুজি চাই না আমরাই তোমাকে রুজি দিয়ে থাকি অভিভাবককেই আল্লাহ বলছেন তুমি তোমার ছেলে রুজি দেও নাকি বেটা রুজি তো আমরা তোমাকে দিচ্ছি তোমার ছেলেকেও দাও তুমি কে ও লাকে বলে শুভ পরিণাম তো ছেলে তাকুয়ার উপরে নির্ভর করে আমরা মনে করি ছেলেকে কি করে

আর দশ বছর বয়সে যদি যারা সালাত আদায় না করে তাহলে তোমরা তাদেরকে প্রহার করো ফরকু বাই না হম এবং দশ বছর বয়স হয়ে গেলে বিছানা পৃথক করে দাও রহ আহমদ ট্রেনিং দেখছেন তো এসব দেড় হাজার বছর আগের এক অভিভাবকের উপদেশ তিনি কে সারা পৃথিবীর নেতা আপনার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ আলিয়া তিনি আল্লাহর হুকুম ছাড়া কথাই বলতেন না সব হাতিস হবে সবই আল্লাহর হুকুম সবই আল্লাহর বাণী এর বাইরে যিনি যাবে যত বড় পণ্ডিত হন ডাকেন যত বড় নেতা হন ডাকেন তার ধ্বংস হতেই হবে এর বাইরে কোনো রাস্তা নেই সন্তানকে শেখানো তিন নম্বর দায়িত্ব তাদের উত্তম শিক্ষা দান করা এজন্য তিনটা জায়গা লাগবে প্রথম হলো আপনার পরিবারকে উত্তম বানাতে হবে দু নম্বর যে প্রতিষ্ঠানের সন্তানকে দেবেন সে প্রতিষ্ঠানটা যাচাই করে দিতে হবে কোথায় দিচ্ছি এবার আর তিন নম্বর আপনার সন্তানকে সঠিক সঙ্গী দিতে হবে অর্থাৎ সঠিক সংগঠনে ঢোকাতে হবে এই কুড়ি সেই কুড়ি অসংখ্য সংগঠন হয়েছে আজকে দেখেন না এত কুড়ি এত হয়েছে বাংলাদেশে বাচ্চাদের ধ্বংস করার জন্য যে যে দল যে রাজনীতি করে সেই দলের একটা কুড়ি আছে বাচ্চাদের নিয়ে তাকে সেইভাবে শেখানো হচ্ছে বরং বাচ্চারা সঙ্গপ্রিয় প্রত্যেক মানুষই সঙ্গপ্রিয় বাচ্চারা আরো বেশি সঙ্গপ্রিয় একা থাকে না ওরা এজন্য ওদেরকে সঙ্গ দিতে গেলে ওদেরকে অবশ্যই সংগঠন ভুক্ত করা লাগবে এখানে কয়েকটা পরিবারের উদাহরণ দেয় আপনাদের ইব্রাহিম আলী সাল্লাসলামের পরিবার নাম শুনছেন তো অনেকে বলে আবুল আম্বিয়া সমস্ত নবীদের পিতা প্রথম আদম নু এই আট দশজন নবী বাদ দিয়ে এই এক লক্ষ চব্বিশ হাজার নবী সবাই কিন্তু ইব্রাহিমের সন্তান আলহামদুলিল্লাহ তার পরিবারটা কেমন ছিল আমার দেখা লাগবে না দৃদ্র বয়স স্ত্রীর বয়স নিরানব্বই ওনার বয়স তো আরো বেশি সারা সন্তান হয়নি সারা যেন সে দেখেনি ফেরস্ত এসেছে সন্তানের সুসংবাদ নেই তখন বিবি সারা পর্দার চিৎকার দিয়ে উঠছে না আমার সন্তান হবে ও হা যা বা আলী শেখা এই যে আমার স্বামী বৃদ্ধ কি বলছেন আপনারা তখন ফেরেস্তা জবাব দিচ্ছে কলু আতা জাবিন আমরুল্লাহ রহমতুল্লাহ আবরাকাত আলাইকুম আহল আল ভাই ইন্ন হামিদুম মজিদ সুরাহুদ তেহাত্তর আয়াত আপনারা আল্লাহর হুকুম সম্পর্কে বিশ্ব নিশ্চিত হচ্ছে জানেন না আপনাদের পরিবারের উপরে আল্লাহ রহমত নাজিল হয়েছে ইন্দু হামিদু মজিদ তিনি চির প্রশংসিত চির মর্যাদা মন্ডিত ভাষা কি রহমতুল্লাহ আলাইকুম আহাল বায়েত বাড়িওয়ালা তো বাড়িতে আল্লাহর রহমত নাজিল হওয়াটাকে চারটি কথা মনে করেন নাকি এজন্য কোনো নেককার মোত্তাকে পরেজগার মানুষের বাড়িতে ভাত খেলে আল্লাহর একটা খাস দোয়া করতেন তোমার বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হোক বলতেন আকলা তা আমাকে আবরার তোমার খাদ্য যেন সবসময় সৎকর্মশীল ব্যক্তিরা খায় ও সাল্লাত আল্লাহ কিমুল মালাইকা তোমার বাড়িতে যেন আল্লাহর রহমত নাজিল হয় সশ কিন্তু বলা হয় না এমনি আমরা খাওয়ার দোয়া করি কিন্তু বিশেষ কোন নেককার মানুষের বাড়ি যখন ভাত খাবেন আপনারা এটা আমাদের বৈত লেখা রয়েছে তখন এই খাস দোয়াটা পড়বেন আল্লাহ এই দোয়াটা করতেন যা তোমাদের বাড়িতে আল্লাহ ফেরেস্তা নাজিল ঠিক যখন ইব্রাহিমের বাড়িতে ফেরস্তা নাজিল হয়েছিল সুসংবাদ নিয়ে ইব্রাহিমের স্ত্রী তো বন্ধা সবাই জানি আমরা সারা তিনি কখনো চিন্তাই করেনি যে দিন দেড় বছর বয়সে আমার সন্তান হবে সেই সন্তানটাকে ইসাহাক আলাদাম আর ইসাহাকের পরে আবার বলল শুনে রাখো হে আহলুলবাইন ইসাহের পরে ইয়াকুব আসবে অর্থাৎ শুধু ইসহাক নয় ইসাহাকের ঔরসের পরবর্তীতে ইয়াকুব বলে আরেকটা ছেলে হবে সেই ইয়াকুবের হয়েছে বারোটা ছেলে তার মধ্যে ইউসুফ একজন এই সিলসিলা শুরু হয়ে গেলে সারা পৃথিবীতে এই বংশের ইসলিম যে ইব্রাহিমের স্ত্রী সারার গর্বের সন্তান ছিল যিনি বন্ধা বলে ছিলেন তার সন্তানকে দিয়ে আল্লাহ সারা পৃথিবী ভরে দিলেন দিয়ে আজ তো এত কথা বলছি তাদের বাড়িতে ওখানেই ছিল আর এই জন্য তো বাতুল আকসাল মুসলিমদের প্রাণের সঙ্গে জড়িত আমাদের নবীদের সব ঘর ওখানে ইব্রাহিমের বাড়ি ওখানে আর সেইগুলি আজকে ইহুদিন ধ্বংস করে দেবে মুসলমানরা চোখে শুনবে একটা গালি প্রতিবাদ জানাবে কি বরদাস করা যায় নাকি আজ পর্যন্ত প্রায় ষোলো হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে তার দশ হাজারই গেলে নারী শিশু কি নিষ্ঠুরভাবে মারতেছে পৃথিবী দেখছে তারা আহ করছে কিন্তু কার্যকর কোনো প্রতিবাদ নাই বোঝা গেল সারা পৃথিবী ইসলামের বিরোধী আর মুসলিম রাষ্ট্রগুলো আছে তো ক্ষমতা নেই সব একা স্বার্থে জড়িত যাগে তৃতীয় দায়িত্ব হলো সন্তানকে উত্তম সাক্ষ্য দেওয়া শিক্ষা দেওয়া শিক্ষা দেবেন প্রথম হলো পারিবারিক শিক্ষা পরিবারে বাচ্চাদের ক্ষেত্রে বাবু তুই খাওয়া হয়ে গেছে খাওয়ার পর কি পড়তে হবে সূর্য কি বলতে হবে বিষ শেষ হয়ে গেলে এবার কি পড়ো আলহামদুলিল্লাহ পরিবারে শিখাবে এদিন স্কুল কলেজ দেওয়া লাগবে না পরিবারের দায়িত্বগুলো মুরুব আসছে যখন ধরে ধরো সালাম করো সালাম করো সালাম দিল মহিলারা বৈশাখ ঘরে বাবু ওখানে যেতে হয় না তুমি বড় হয়ে গেছো এখন আগে সালাম দাও যদি ভিতর তুমি বলে আসো তাহলে তুমি ঢুকবা পর্দা বাড়িতে শিখবে বহু মুসলমান বাড়ি আছে পর্দারকে হিসাব নিকাশ নাই ছেলে এখন বড় হয়ে গেছে সময় ঢুকছে কোনো গলা খাগারও দেয় না অথবা কোরআন নির্দেশ বুঝতে গায়ে হাত আসতে গলা খাগার দাও বা সালাম না দিয়ে ঢুকতেই পারব দিব ঢুকে যাচ্ছে ও না আমার বাবা আমার ভাসুর জি না এসব চলবে না মুসলমানের শিক্ষা হবে তার পরিবার থেকে শুরু হবে মনে রাখবেন উত্তম পরিবার না হলে উত্তম সন্তান হয় না ছেলে মেয়ে বিয়ে দেবেন উত্তম পরিবারটা আগে দেখবেন দু নম্বর প্রতিষ্ঠান মাদ্রাসা পড়ানো স্কুল পড়ান যেখানে পড়েন প্রতিষ্ঠানটা কেমন সেটা আগে দেখেন সবার আগে দেখবেন শিক্ষকরা কেমন শিক্ষকরা তো ছাত্র তাই না শিক্ষক যদি ভালো না হয় ওই প্রতিষ্ঠানে ঢুকাবেন না বিল্ডিং থেকে কোথাও নিয়ে যাবেন না হচ্ছে ঘর অনেক ভালো তিন নম্বর হল সংগঠন কোন সংগঠন সে ঢুকছে এটা আগে দেখেন বাসাই করে তাকে ভালো সংগঠন দেওয়ার চেষ্টা করবেন আর প্রথম পরিবারের কথা বললাম ইব্রাহিম সাইদুল ইসলামের পরিবার এবার সর্বশেষ আসেন আমাদের নবীর পরিবারটা দেখেন আল্লাহ নিজেই বলছে ইয়া নবী লিমা ইনামা ইউর আহ বত্রিশ সাহেব ইয়া নিসা আন-নবী হে নবীর স্ত্রীগণ লাস্তুন্নাক আহাদি মিন নেসা তোমরা বিশ্বের অন্য মহিলাদের মত নও ইননা মা ইউরিদুল্লাহু লা ইউজিহউ আনকুম রিসা আহাল আল তোমাদের পরিবারকে আল্লাহ পাক চান সমস্ত অপবিত্রতা থেকে মুক্ত করতে বলুন সুবহানাল্লাহ চিন্তা করতে পারে আমাদের তো এই একটা বউ আল্লাহর মৃত্যুর মৃত্যু সহতে নয়টা স্ত্রী হয়ে গেছেন কিন্তু সবার উদ্দেশ্যে এক কথা বলি ইয়া নিসা আন্দাবি হে নবীর পরিবার নবীর মহিলারা ওর তো সন্তান ছিল না সবই তো ধরেন বউই সব আর সেলি সত্তর ছয়টা সেলি মনে মারা গেল সব ছোট 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 বয়সে শুধু ফাতেমা ছিলেন বেঁচে তো ফাতেমা কানে কানে বললে তুমি কানাকাটি করো না আমার মৃত্যুর পরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে ঠিক পরে ফাতেমা চলে গেলেন যাকে আছে আহলাল বাইত। হে নবী পরিবার তোমাদের পরিবার থেকে রিজ অর্থাৎ দাবতীয় অপবিত্র দূর করাই হলেও আল্লাহ কামনা করেন ওই তা এরকম ততহীরা চূড়ান্তভাবে পবিত্র করতে চান তো আমরাও চাইব আমাদের পরিবারগুলো যেন এমনি পবিত্র পরিবার হয় আমাদের ছেলে মেয়ে বৌমা সন্তান সবই তো হয় আমাদের নাতিপুতি নাই সবাই কিন্তু নিজ একটা পরিবার পরিবারের কোনো একজন সদস্য যদি কোনো অন্যায় করে পুরো পরিবার বদনাম হবে না শুধু পরিবারেই বদনাম হবে না যতদিন এটা জানবে মানুষ ওই পরিবার দিতে চাইবে না ও তুই ওই বাড়ির লোক এবার আসেন উপ মহাদেশ শ্রেষ্ঠ পরিবার ছিল অলিউল্লাহ মহাদ দিল্লির ওনার বাবার কোনো সন্তান না আব্দুর রহিম সাহেবের শেষে বুড়ুবাসের সন্তান হলো তার নাম ডাকলে উনি অলিউল্লাহ আল্লাহ দোস্ত ওনাদেরকে আল্লাহ চারটে সন্তান দিয়েছিলেন আবদুল আজিজ আব্দুল কাদের রফিউদ্দিন আব্দুল গনি এই চারটা ছেলের মাধ্যমে মহাদেশে আহলেদিস আন্দোলন ইন্সপিরেশন অফ আহ মুভমেন্ট বলি আমি অনুপ্রেরণা তিনি সব কিছু করেন হাদিস নেওয়ার জন্য চালু দিয়েছিলেন তিনি এর আগে যারা ছিল সব হলো দলীয় তকলিদি সব হাদিস কোনো সম্পর্কে ছিল না ওই নিজস্ব বানওয়ার ঠেকা ফতোয়া দিয়ে সারা ভারত চলছে ইনি আসার আসা পরে বলে না হাদিস থাকতে ফেকাতি ওনাকে হত্যা করার জন্য গুন্ডা লাগানো হয়েছিল নয় উনি দিল্লি জামা নাম নামছেন সিঁড়িতে সেই সময় ওই গুন্ডারা তরবারি বের করছে মারবে সব পালাইছে মুসুলের একটা খবর নেই নয়জন জড়ে চলে আসছে কি বলে উনি অন্য আলমরা জওয়ালে উনি তার বিপরীত করে বলছেন এটা ওনার অপরাধ আর কি করেছে উনি কোরআনের অনুবাদ করেছেন ফার্সি ভাষায় একদম ফার্সি চলতো তাহলে কোরআন মরিবীরা রটাইছে উনি কোরআন পরিবর্তন করে ফেলেছে অনুবাদ করাকে পরিবর্তন করা হয় মানুষটা বলেছে মানুষটা বিশ্বাস করে নিয়েছে যে আমরা যেন দলবদ্ধ মনোনাজা তুলে দিলাম যুবসংঘরের পক্ষ থেকে নামাজকে বললেন কি জানেন এটা আজকে মনোজা তুলে দিচ্ছে কালকে নামাজও তুলে দেবে বলে নেই ভুল গেলে তো হবে না আমাদের যেমন ইতিহাস হয়ে আছে সবাই তো ওনার বিরুদ্ধে এমন রটন রটাইলো যে গুন্ডরা বলে হ্যাঁ কোরআন মা রকে ওই নজন ঝাপছে এত জোরে দিয়েছে সবার হাতে তরবারি পড়ে গেছে ইতিহাস ভুলে যাবেন আল্লাদের হক রক্ষা করেন হাজার হাজার মুসলিম পালিয়ে চলে গেছে এক কলকাতা গড়ের মাঠে মহল্লা আক্রম খা ওনার জীবনে আমার আব্বা গল্প করছে বলে হিন্দুরা মারবে আক্রম খাকে কারণ আক্রম করে আলহামদুল আলহামদুল আহলেজ এর একবারে মুখপত্র বলে দাও ওনাকে একদম মুখপত্র উনি মানে আহলেজ আহলেজ মানে উনি এরকম ছিলেন তো ওনাকে মারার জন্য গুন্ডা ভাড়া করেছে ধরে কলকাতা মিস্ট্রি কম মসজিদ গিয়েছেন তারা মনে হচ্ছে চেহারা দেখেন মসজিদ আমি গেছি সেখানে তাকে দেখে বুঝছে নাকি অনেক সব পালিয়েছে ওই বড় ইয়ে দেখে তোর তরবারি না কি বলে গুলা আপনার হাসি বলেন তাই না ওই দেখে সব পালাইছে তো আক্রম কাল লিখছেন তো জীবনেতে হায় রে মুসল্লি তোর ইমামকে হাসিওয়ার মুখে রেখে তুই পালাই চলে গেলি তখন ওই গুন্ডাদের মধ্যে একজন ছিল মুসলমান ও বলছে আক্রম খানকে মারাঙ্গে তো আমাকে আমার আমার জানাজা কোন পড়াঙ্গে আক্রম খাঁকে যদি মারি তো আমাদের কে পড়াবে বলে ও নিজে গুন্ডা একজন ওর মধ্যে জোর জেগে উঠছে নিরীহ মানুষকে মেরে ফেল দেবো তা মরজিদের মধ্যে ও একদম ঘুরে গেছে ঘুরে যে সমানে একাই যারা সব সবগুলি কোপাই সব চলে গেছে গেল এই ঘটনা উল্লেখ করে আক্রমণ করে বলছেন যে মুসল্লিরা কোথায় যারা একটু আগে আল্লাহকে শ্রদ্ধা করলো তারা তাদের ইমামকে ফেলে সহ পালাইলো অথচ আল্লাহ গুন্ডা দিয়ে আল্লাপাক আমাকে রক্ষা করলেন এগুলো আমাদের শিক্ষণীয় নয় অতএব কাকে দিয়ে আল্লাহ কি করবেন গুন্ডা বলি ফতা দিলেই হবে না গুন্ডার মধ্যে দিয়ে আল্লাহ অনেক ভালো মানুষকে বাঁচাইতে পারে এখানে আমার জীবনে ঘটে দুই তিনটা ঘটনা ঘটে ভাবে মারতে এসেও তারা মারিয়ে চলে গেছে এরকম হবে আপনাদের জীবনে এরকম ঘটনা থাকতে পারে দিন যদি সামনে থাকে টক যদি আপনার ভরসা থাকে আল্লাহ যদি চান যে আপনাদের কিছু কাজ করিয়ে নেবেন কার কোনো ক্ষমতা আছে তার ক্ষতি করার কিচ্ছু কারো ক্ষমতা নেই এজন্য সংগঠন আল্লাহ দেখো আর প্রতিষ্ঠান আরো দেখেন না আল্লাহ রসুল প্রথম কাজ শুরু করলেন প্রকাশটা পারতেন না করতে হতো না দারুল আরাকাম বলে একটা ঘর ছিল একজনের বাড়ি তিনি আশ্রয় দিয়েছিলেন সেখানে বসে তাদেরকে তহিদ রিসাল্লাহ শিক্ষা দিতেন ওটা কিন্তু প্রথম প্রতিষ্ঠান এরপর মদিনায় উনি চলে গেলেন মদিনায় গিয়ে আসাবে সোফা দাদের বাড়িতে তাড়াই দিয়েছে মুসলমান হয়েছে বলে এরকম বর্ষা বহু লোক এরকম ডেলি আসতো তাদেরকে ওই ওনার মসজিদের পাশে একটা ছাপড়া দেওয়া হয়েছিল খেজুর গাছের ছাপড়া সেখানে তার থাকতে হতো না আমরা আসহাব সোফা এ এর হলো প্রথম ইসলামিক প্রতিষ্ঠান মক্কায় দারুল আরকাম মদিনে সফা এগুলি ইতিহাস আপনার সিরতরসুলি পাবেন এখন বিস্তৃত বলার সময় না সংগঠনের ব্যাপারে ফেরকায় না যায় বহু ফেরকা হবে আল্লাহ রসুল বলছেন আমার উন্মত বনুস্টাইলের মতোই বিভক্ত হবে বনুস্টাইল একাত্তর বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছিল আমার উম্মত তিয়াত্তর ভাগে বিভক্ত হবে অর্থাৎ তাদের বেশি হবে কুল্লু হুম ফিন্নড় সব জাহান্ন একটা দল জান্নাত পাবে সবাই বললি হালদারসুল সেই দলটা কি মানা আলাইহে ও আসাহাবি আলি আজকের দিনে আমি এবং আমার সাহেবরা যে তরিকার উপরে আছি যারা এই তরিকা থাকবে তারাই মাত্র জান্নাতি হবে অন্য যে তাজা লোক সাহিলক ও জাহরিন আলাল হক আমার উম্মতের মধ্যে একটি দল চিরদিন থাকবে তার হকের উপর দৃঢ় থাকবে আল্লাহাদ রহমান খাদ আলম তাদেরকে সেই লোক চলে যাবে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না তারা হাতাই হাতি আমরুল্লাহ কাদ আলেক এমনি করে কে এসে যাবে তারা ওইভাবে দৃঢ় থাকবে আল্লাহ যেন আমাদেরকে সেই দৃঢ় মোমেনদের অন্তর্ভুক্ত করেন আসলে আপস কামে লোক দিয়ে করছেন কিছুই হয় না কিচ্ছু হয় না এটাও ঠিক ওটাও ঠিক তা মানে ও কোনো তালি নেই ওর কোনো আদর্শই নেই চার নম্বর নাস্তিকবাদী শিক্ষা ও সংগঠন থেকে বিরত থাকতে হবে থাকতে হবে দিনদার সংগঠনের সঙ্গে ঠিক অমনি করে বিরত থাকতে হবে নাস্তিক্যবাদী শিক্ষা এবং সংগঠন থেকে নইলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না অবাই ইত শিখবিল্লা লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন হে বাচ্চা কখনোই তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না ইন্না সিরা আব্দুল মিম অথচ বাংলাদেশ চলছে মানুষ পূজা আল্লাহ পূজা আছে কেন সব জায়গায় মানুষ পূজা একজন ব্যক্তি যা যাই বললেন নেতা হোক বা নেত্রী হোক সবাইকে তাই মাধ্যমে তার কথা বলে দেন দেন আপনাকে হয় কারাগারে নাহলে গুম নাহলে নিখোঁজ একটা হতে হবে ভাষার কোনো কাজে নেই কোন দুনিয়া সব দুনিয়া এটি চলছে বেদাতি প্রতিষ্ঠানের ও সংগঠন থেকে বিরত থাকতে হবে বিষয়ে পরিষ্কার হাদিসটা খালি বললে যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আমার আমি তোমাদেরকে পাঁচটি বিষয় নির্দেশ দিচ্ছি মনে রেখো আল্লাহ আমাকে এদিকে বলার জন্য নির্দেশ দিয়েছেন কি সেটা জামা তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো সংগঠন তোমরা আমিরের আদেশ শুনবে এবং মানবে বল হিজরা প্রয়োজনে হিজরত করবে এখানে সবাই ডিস্টার্ব করতে থাকা যাচ্ছে না ইমান বাঁচানো যায় না চলে যাওয়ার জায়গা আল্লাহ দুনিয়ার বহু জায়গা আছে বল জিহাদে সাবিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ করবে জিহাদ বলে তো সব ভয় পায় খুন করে ফেলবে জি না জিহাদ মানে সর্বাত্মক চেষ্টা কথা কলম সংগঠন সবটাই জিহাদ অন্তর্ভুক্ত জাহান্নাম যে ব্যক্তি ইসলামী দাওয়াত বাদ দিয়ে অর্থাৎ কোরআন হাজার দাওয়াত বাদ দিয়ে জাহেলির দাওয়াতে মানুষের ডাকে সে দলভুক্ত হলো হল সামা ও সাল্লাহ জামান মুসলিমুন যদিও সে ধারণা করে সে শ্যাম পালন করে সাল্লাহ আদায় করে ধারণা করে সে মুসলিম এই বিষয়গুলি আমাদেরকে সাবধান থাকতে হবে আর নইলে অভিভাবকদের বাঁচার উপায় নেই আল্লাহ বাগে আমাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন আকুল কলি হাজা আস্তাকুল আলি ওয়ালাকুম আলি সাহিল মুসলিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহমদ হুগনস্তায় হুগনস্তফর হুগন উমনবি হুগন তবকাল আলাই

এডুকেশন সিটি শিক্ষা নগরী হবে ওখানে তিনশো তেরো বিঘে জমি কেনার ঘোষণা দিয়েছি দু বছর আগে মনে পড়ে ইসতেমায় বদরের সাহাবি ছিলেন কজন তিনশো তেরো জন না চালতের হাত থেকে তালুতের যুদ্ধ হয়েছিল আশি হাজারের মধ্যে পানি খায়নি কজন তিনশো তেরো জন না ওই চিন্তা করে আমরা ওই নাম্বার বলেছি তিনশো তেরোশো যদি বেশি হয় তাও কেন টাকা দিতে হবে কিন্তু আপনাদের রাজি আসেন প্রত্যেকটা বৈঠকের জন্য যিনি বসবেন আড়াই হাজার টাকা লাগবে ওখানে বসলেই তার শাস্তি হলো আড়াই হাজার টাকা ইস্তফা যাওয়া লাগবে না কথা হচ্ছে এই টাকা দিয়ে আমি জমি কিনবো আর বড় লোকরা তো দেবো না টাকা বড় লোকের টাকা দেবো একটা ব্যবসা হলো আটটা ব্যবসা করব আটটা ব্যবসা ও ওই গুনতে মরে যাবে জামা মাংলাম ও আদা তো লোকের টাকা তো কিছু হয় না ইহ মশাল কারো আল্লাহ কবুল করে টাকা দিয়ে হবে ওখানে এডুকেশন সিটি হবে বাংলাদেশে এমন সিটি হবে যেখানে ইনশাআল্লাহ সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না যদি জোর করে ধরে তো গলাটির মধ্যে কিছু করার নেই কিন্তু আমরা আমাদের মনের কামনা সরকারি হস্তক্ষেপ মুক্ত প্রতিষ্ঠান হবে যেখানে পবিত্র কোরআন ও সৈহাদিসের আলোকে শিক্ষার ব্যবস্থা গড়ে উঠবে আপনার আমার ভবিষ্যৎ সন্তানরা যেন কোরআন এবং হাদিস অনুযায়ী নিজেকে গড়ে তোলে তারা যেন জান্নাতি আল্লাহ আল্লাহব তাদেরকে তৌফিক দান করেন

عباد اللہ رحمکم اللہ ان اللہ یامرکم بالعدل والحسان ویتائج القربا یا نحان الفاشا والمنکر والبغی عائدکم لعلکم تذکرون واذکر اللہ یذکرکم ودعوه یستجب لکم ولذکر اللہ تعالی وعلا وعز وعجل وعتم وعم اکبر